हेलो गुड मर्निंग फ्रेंड्स हमार केटी मम चैनले तुम्हारे सबाई के स्वागत आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो। आज के रोबार प्राय सकाल प्रचंड व्यस्ततार मध्य ही चलछे स्नान पुजो टूजो सब कमप्लीट हो गेछे रान्नाओ प्राय चलछे शेषेर दिके। चलो ब्लगटा शुरू करछि एखन थेके, संगे थको देखते थको। और हाँ, हमार चैने जरा नतून फ्रेंडसरा जरा चैनल सबसक्राइब करा तेज अनेक अनेक थैंक यू। और जरा चैनल एखो देखो सबसक्राइब करो चटकर सबसक्राइब कर नाओ ते हमार समस्त भिडियो नतून नतून भिडियोर आपडेटगुलो तुम्हारा पे जा। चलो ब्लगटा शुरू करी संगे थको। आज सकाले ब्रेकफास्टे आछे गोला रुटी और तार संगे आलुर तरकारी। आगे आमी तोमादेर शेयर करेछि गोला रुटी आमी किभावे तैरी करी। दुपुरे रान्नाबान्ना एबार चले एसेछि। दुपुरे रान्नाबान्नाय आज के आछे माछेर झोल। पोना माछ रेखेछिलाम बाड़ीर सामने थेके, सेखाने पोना माछेर झोल होच्छे। आर पोना माछेर झोल आमी जस्ट जिरे आर आदा बाटा जिरे बाटा लंका ओई दिएई होच्छे। आर होच्छे डाल फोच्छे आर एखाने पटल आलू प्याज दिए एकटा चचड़ीर मतो करे तैरी करब। ओई जन्य पटल आलू केटे निएछिलाम। माछेर झोल फुटे उठेछे माछगुलो दिए दिएछि आर एदिके पटल आलुर चचड়ি। आज के सारा दिन এই সবই কাজকর্ম আর অনেক কিছু ছিল। আজ কে বিকেলটা পুরোটাই ব্যস্ততার মধ্যে গেছে। পার্লারে বেশ কিছু লোক ছিল, এখন তো পার্লার বলেছি তোমাদেরকে খুলে দিয়েছি। কিছু কাস্টমার ছিল বেশ, মানে অনেকটা টাইমই আমার ওখানে কেটেছে, সুতরাং ওই জন্য আর ভিডিওটি করা সম্ভব হয়নি। তাই আমি সন্ধ্যাবেলায় অন্তত একটু গল্প করি তোমাদের সাথে। তা ভাবলাম গল্প করতে গিয়ে আজ গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে একটা জিনিস পেলাম। কি বলতো, মেহেন্দি। আমি আমার পড়তে খুব ভালোবাসি, কিন্তু মেহেন্দি যখনই পড়বে যেরকম খুশি ডিজাইন করতে পারো, কিন্তু যারা পারো না তারা কি করবে, এই সাইডটা থেকে শুরু করবে, এই বুড়ো আঙুলের ঠিক অপোজিট সাইড এখান থেকে শুরু করবে, এই লেভেলে যাবে। তাহলে কি হবে, তোমাদের কাজ করার পক্ষে ইজি হবে। নতুন হাত তো, মানে একটু বড় জায়গা হলে কাজ করতে সুবিধে হয়। আর এটা যতই ভর্তি থাক না কেন, ধরতে হবে কিন্তু পেনের মতো ঠিক এই জায়গাটায়, ঠিক এখানটা। ঠিক দেখো, আমি ঠিক এখান থেকে শুরু করব। প্রথমে আমি কি করব, একটা বড় জিরো। এরপরে কি করব, খণ্ডেত্ত লিখতে পারো তো? খণ্ডেত্ত, খণ্ডত্ব আমরা কেমন লিখি, গোল করে নিচে, এটা খণ্ডত্ব। আবার দেখো, গোল করে নিচে, খণ্ডত্ব হচ্ছে না খণ্ডত্ব, দেখো খণ্ডত্ব হয়ে। এবার কি করব, এই খণ্ডত্বর মাথাগুলোর ওপরে একটা খণ্ডত্বর মাথার ওপরে একটা দাগ, আবার এখান থেকে আরেকটা খণ্ডত্বর মাথার ওপরে দাগ, এই 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 ভেতর উপরতে ছোট্ট ছোট ঠিক এই মাথা বরাবর এরকম ধরে আস্তে করে সঙ্গে সঙ্গে লাগিয়ে জাস্ট পেনের মতো দাগ ধরে ধরে গোল করে দাগ টেনে দাও। এবার এখানে বড় বড় করে, বড় বড় বেশি 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 ভর্তি ভর্তি করে এরকম বল বল মতো করে দাও। এবার দেখো, আমি একটা হাতের কাছে স্ক্রুড্রাইভার পেয়েছি, দিয়ে এই গোল থেকে আলতো করে এরকম করে এক লিখতে পারো তো? এক, আমরা বাংলায় এক লিখি, একে চন্দ্র সেই এক। ফার্স্ট একটা এক লিখে দেখাচ্ছি, দেখো এক বোঝা যাচ্ছে, এক গুলো একে চন্দ্রর এক। দেখো পুরো এক লিখে দিয়েছি, শূন্য লিখবো আমরা, জেড লিখবো, জেড ছোট ছোট করে জেড। এই দেখো জেড কি লিখলাম, জেড। দেখেছো জেড গুলো,
এবার এই জেডগুলোকে এই জেডের মাথা থেকে এই জেডের মাথা থেকে এখানে জুড়ে দেবো। এবার এর ভেতরে এই সরু জায়গাটাকে ফিল আপ করে দাও। পুরো হাতই তোমার ভর্তি হয়ে গেল। এরপরে এখানে এখানে হচ্ছে আমরা 6 লিখতে পারি বা 9 লিখতে পারি, যে কোনো 9, 9 একটা বড় করে 9 লিখে দাও, ঠিক আছে? আবার এপাশ থেকে নিয়ে আবার একটা এইদিকে 9 লিখে দাও। হলো, এবার ছোট ছোট গোল গোল বিটস দিয়ে দাও এর উপরে। এই যে বিট, ছোট ছোট বিট দিলাম, এবার বিটগুলোকে জাস্ট মাথা দিয়ে এরকম করে টেনে দাও একটু। আবার এটার মাথায় দিয়ে দাও, একটু দূরে দূরে দেবে, কাছে কাছে নয়, একটু ফাঁকা ফাঁকা করে দূরে দূরে দেবে। এই 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 এতে যদি আরো কারুকাজ করতে চাও, আরো একটু কাজ করো, এই এই যে গ্যাপটা আছে গ্যাপগুলো ভরে দাও। কেমন হয়েছে, পারবে তোমরা নিজেরা করতে? আরো সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, আমি কি বলবো, এটা ইজি, মানে কেউ যদি নাও পারে করতে, কোনোদিন যদি মেহেন্দি নিজে থেকে নাও পড়তে পারে, সেও এরকম ভাবে সুন্দর একটা ডিজাইন নিজের হাতে করে নিতে পারে, শুধু যদি অক্ষরগুলো বসিয়ে দেওয়া যায় ওরকম করে ফিল আপ করে দেবে। এবার আঙ্গুলের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, যেমন দেখো এরকম সোজা একটা দাগ টেনে দেবে, দিয়ে বা আরো হয় এরম ভাবে ধরতে, তো করতে অসুবিধে হচ্ছে। এস লেখো, তার উপর দিয়ে আবার একটা এস লেখো, তার উপর দিয়ে আবার একটা এস লেখো। এবার এগুলোকে কেমন হয়েছে বলো তো। এইভাবে তোমরা নিজেরাও অনেক সুন্দর করে মেহেন্দি পড়তে পারো, অনেক রকম জাস্ট মেহেন্দির ডিজাইন, বিভিন্ন রকম অ্যালফাবেটগুলোকে নিজের মতো করে লাগিয়ে নিয়ে সি, উল্টো সি, সি সি দিয়েও হয়। দেখো এই দেখো, আমি একটা এখানে একটা সি লিখবো, সি হলো। এবার এর উপরে একটা উল্টো দিক দিয়ে সি লিখবো, হলো, এই দেখো একটা ডিজাইন হয়ে গেছে। আবার এর উপরে আবার যেরকম লিখেছি তার অপোজিট দিকে আরেকটা সিলিং হলো, আবার তার উপরে তার উল্টো দিক দিয়ে আবার একটা সিলিং, হয়ে গেল একটা ডিজাইন তৈরি। দেখো পুরো হাতই ভর্তি করে ফেলেছি, আরো সুন্দর সুন্দর অনেক ডিজাইন আছে, সেগুলো করা যায়, কিন্তু একটু টাফ, এতটা ইজি না।
এটা হচ্ছে যারা একদমই কোনোদিন মেহেন্দি পড়োনি, পড়তে পারো না, তাদের জন্য এইটা। কেমন লেগেছে তোমাদের বলো? আমি এখন মেহেন্দিটা শুকিয়ে পড়েছি এত কষ্ট করে টাইম করে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মনের দিক থেকে একদম পজিটিভ থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।